বিসমুল্লা রহমান রেম আসসালামু আলাইকুম ইবরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের পর্বে রয়েছে পারফেক্ট দোকানের মতো নিমকি রেসিপি একদম সহজ উপায়ে নিমকি তৈরি করে দেখাবো এই নিমকিটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার বৈশাখ মাসে আমরা অনেক ধরনের মেলার আয়োজন করে থাকি বা বৈশাখী উৎসব আয়োজন করে থাকি বাসাতে কিন্তু আমরা এগুলো করে থাকি তখন সেগুলোর মধ্যে কিন্তু সর্বপ্রথম দেখা যায় নিমকি পাঁপড় নাড়ু তা আমি যেহেতু বৈশাখ মাসে কোনো রকমের ভিডিও দিতে পারিনি এখন আপনাদের সাথে আমি সেগুলো শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক নিমকিটা তৈরি করতে কী কী লাগছে একটা মিক্সিং বলে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ কালো জিরা এগুলাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এরপরে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সয়াবিন তেল বা রেগুলার রান্নার তেল এটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন যে এরকম মুট করলে দলাগুলো ভেঙে যাচ্ছে না তখন বুঝে নিতে হবে আমাদের তেলের মাপটাও একদম ঠিক আছে এরপরে এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা এমন হবে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না বেশি নরম হয়ে গেলে কিন্তু নিমকিগুলো বানাতে ঝামেলার মনে হবে তা আমি একটা ডো তৈরি করে নিচ্ছি ময়দার সাথে কখনো একবারে বেশি পরিমাণে পানি দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে এখন এই ডোটাকে রেস্টে রেখে দিব দশ মিনিট একটা সুতি কাপড় দিয়ে ডোটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পর আবার আমি ডোটাকে একটু মাখিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে মথে নিতে হবে এই পর্যায়ে এরপরে লম্বা করে শেপ দিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি আপনারা যে যেরকম লেচি তৈরি করতে চান করে নিতে পারবেন তা আমি এখানে তিন ভাগে ভাগ করে এখন এই একটা ভাগ আমি নিয়ে এটার উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি আর বাকি দুইটা দু কিন্তু আমি আবারও কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি তা নয় কিন্তু এটার উপর থেকে শুকিয়ে যাবে ড্রাই হয়ে গেলে কিন্তু রুটিপালাটা ঝামেলা হয়ে যাবে আমাদের রুটিপালা কিন্তু হয়ে গিয়েছে আমি রুটিটা কীরকম হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছি এরপর আমি একটা কাটার দিয়ে এরকম স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আপনারা এই কাজটা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন এরপরে কাটা হয়ে গেলে এগুলাকে আমি সবগুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি আমি এইভাবে করে সবগুলো নিমকি আগে থেকেই তৈরি করে নিব আপনারা এই নিমকি ডিজাইনটা যে যেরকম চান একটু লম্বাটে বা গোল সে সেরকম করেই কেটে নিতে পারেন আমি ছুরি দিয়েও কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে আমি সবগুলো নিমকি তৈরি করে নিচ্ছি এরপরে চুলায় একটা প্যানে আগে থেকেই তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিমকিগুলো তেলের ভিতরে একটা একটা করেও ছেড়ে দিতে পারেন বা একসাথেও ছেড়ে দিতে পারেন তা আমার কাছে মনে হলো যে একটা একটা করে এইভাবে অল্প অল্প করে নিমকি দিয়ে ভেজে নিলে ভালো হয় তো এইভাবে করে আমি সবগুলো নিমকি দিয়ে একটা পাশ একটু লালচে হয়ে গেলে এরপরে এগুলাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে খুব বেশি হাই হিটে ভাজতে যাবেন না তাহলে নিমকিগুলো তো হয়ে যাবে ঠিকই কিন্তু নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে নিমকিগুলো চিমিয়ে যাবে আর এটাকে মচমচা রাখতে হলে মিডিয়াম আচেই আপনাদেরকে ভেজে নিতে হবে ভেজে এটাকে ঠান্ডা করে একটা বয়মে ভরে আপনারা প্রায় এটাকে এক থেকে দেড় মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন যেমন নিমকি ঠিক তেমনই থাকবে আর খুব জোরে সোরে ভেজে নিলে কিন্তু এটা আর পরে মচমচে থাকবে না তো আমাদের নিমকি কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি নিমকিগুলোকে একটা ঝাঁঝরের সাহায্যে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি আমি এইভাবে করে সবগুলো নিমকি ভেজে নিব তো আমাদের নিমকি কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পারফেক্টভাবে ফুলা দোকানের মতোই নিমকি তৈরি হয়েছে আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে বাসা একবার তৈরি করবেন আর তৈরি করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ